নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। আপনারা প্রত্যেকে জানেন যে দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিল যে কলকাতা পুলিশে প্রায় 2500টি ভ্যাকেন্সিতে নতুনভাবে নিয়োগ করা হবে, এবং সাথে এটাও বলেছিল যে এটার সম্ভাবনা প্রবল রয়েছে যে কলকাতা পুলিশে এই নিয়োগটি পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা কিনা অলরেডি বিভিন্ন রিক্রুটমেন্ট পরিচালনা করে নিয়েছে, যেমন কনস্টেবলের পরীক্ষা, এছাড়া এসআই, এছাড়া বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষাও হয়ে গিয়েছে। তো সেই রিক্রুটমেন্ট বোর্ডই কিন্তু নতুনভাবে কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা পরিচালনা করতে চলেছে। তবে সেদিনে কিন্তু এটা তিনি জানাননি যে এই যে 2500টি ভ্যাকেন্সি রয়েছে সেটাতে কোন পোস্টগুলিতে নিয়োগ করা হবে। অর্থাৎ আপনাদেরকে আজকে জানাবো যে কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর সাথে সার্জেন্ট, এই পদগুলিতে যদি নিয়োগ করা হয় তাহলে শিক্ষাগত যোগ্যতা ঠিক কী লাগে, এবং তার সঙ্গে যে বয়সের যোগ্যতাটা সেটাও কী লাগবে সেটা সম্বন্ধে ইনফরমেশনটি প্রোভাইড করব। সাথে এটাও প্রোভাইড করব এটার পরীক্ষার ধাঁচটা ঠিক কী রয়েছে, অর্থাৎ কোন পরীক্ষাগুলো আগে হবে এবং কোনটা পরে হবে, এবং সেটার উপরে ফাইনাল যে মেরিট লিস্টটা গঠন করা হবে সেটাই বা কীভাবে গঠন করা হবে, এর সম্বন্ধে ডিটেলসে আপনাদেরকে আজকের ভিডিওতে ইনফরমেশান প্রোভাইড করব। সাথে বলে রেখি, আপনারা এরকমভাবে সমস্ত নতুন পুরনো সরকারি চাকরি গুরুত্বপূর্ণ আপডেটগুলি যদি সহজে পেতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিলে সহজে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। সাথে বলে রেখি, আপনারা যদি অন্য কোনো সরকারি চাকরির তথ্য সম্বন্ধে জানতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মেনশন করতে পারেন। তবে শুরু করার আগে একটি জিনিস জানিয়ে রেখি, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ করে রেখেছেন, সাথে এটারও ফর্ম ফিল আপ করতে চলেছেন, তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটি বই রয়েছে যেটা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের উপরেই, 2-in-1 সাজেশন বুক, যেটা লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। পিডিএফ ভার্সন অথবা বই ভার্সন যে কোনো একটা আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। তো প্রথমে বলে রেখে আজকের যে ডিটেলসটা রয়েছে কনস্টেবল, এটা মেল কনস্টেবলের ডিটেলস। এখানে বলে রেখি বয়স থাকতে লাগবে, আপনারা যদি আবেদন করতে আছেন 18 থেকে 27 বছরের মধ্যে, তবে এসসি এসটিরা 5 বছরের তথা ওবিসিরা 3 বছরের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। সাথে এক্স সার্ভিসম্যান এবং হোমগার্ডেরও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তবে সেটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ডটা রয়েছে সেটার থেকে আপনাদেরকে হয়ে থাকতে লাগবে বা তার সমতুল্য যোগ্যতার কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকতে লাগবে। ফিজিক্যাল মেজারমেন্ট হিসেবে বলে রাখি, আপনাদের কমপক্ষে হাইট 167 সেন্টিমিটার হতে লাগবে, চেস্ট 78 সেন্টিমিটার, সাথে ফুলাতে লাগবে কিন্তু চেস্টটাকে 5 সেন্টিমিটার, অর্থাৎ এক্সপেনশন করতে লাগবে 5 সেন্টিমিটার মিনিমাম। আর ওয়েটটা দেখবে ওনারা কিন্তু হাইট অনুযায়ী ওয়েটটা চেক করবে। সাথে এটাও বলে রাখি, যদি আপনারা গোর্খা, গার্গহলি, রাজবংশী এবং সিরিল টাইপের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাইটটা থাকতে লাগবে মিনিমাম 160 সেন্টিমিটার, চেস্ট মিনিমাম আপনার থাকতে লাগবে 76 সেন্টিমিটার, কিন্তু এক্সপেনশন অর্থাৎ ফুলাতে লাগবে কিন্তু 5 সেন্টিমিটার এটা লাগবে, আর হাইট অনুযায়ী ওয়েট কিন্তু অবশ্যই তারা দেখবে। এরপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এক্ষেত্রে বলে রাখি প্রত্যেকের জন্য, অর্থাৎ যেহেতু এটা ছেলেদের রয়েছে প্রত্যেকের জন্য 1600 মিটার দৌড় কভার করতে লাগবে 6 মিনিট 30 সেকেন্ডে। এরপরে বলে রেখি সিলেকশন প্রসিডিওর, যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করছে সেক্ষেত্রে আপনারা জানেন যে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে ফর্ম ফিল আপের পরে, এবং তারপরে যারা পাস করবে তাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এ দুটোর জন্য ডাকা হবে। এবার এ দুটোতে যারা পাস করবে তাদেরকে মেন্সের জন্য ডাকা হবে, এবং মেন্সে যারা পাস করছে তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ফাইনাল মেরিট লিস্ট গঠন করা হবে মেন্স এবং ইন্টারভিউর জন্য। এটা কিন্তু একই জিনিসটা কিন্তু হবে সেটা ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে, তবে ফিমেল কনস্টেবলের বয়সের যোগ্যতা 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে লাগবে, এসসি এসটিরা 5 বছরে তথা ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতাও কিন্তু একই লাগবে ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে, অর্থাৎ মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অথবা তার সমতুল্য যোগ্যতার কোনো সার্টিফিকেট আপনার থাকতে লাগবে। এবার বলে রাখি এখানে হাইট চেয়েছে 160 সেন্টিমিটার, এবং হাইট অনুযায়ী আপনার কিন্তু যেটা ওয়েটটা থাকতে লাগবে। সাথে এখানে বলেছে গোর্খা, গার্গহলি, রাজবংশী এবং সিরিল টাইপদের ক্ষেত্রে কিন্তু আবার হাইট দেখবে মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, এবং হাইট অনুযায়ী কিন্তু ওয়েট থাকতে লাগবে। এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে 400 মিটার আপনাদেরকে দৌড় থাকবে, 2 মিনিটে কিন্তু আপনাকে কভার করতে লাগবে।
সাথে বলে রাখি আপনাদের এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু আবারও একই রয়েছে। এরপরে রয়েছে সাব ইন্সপেক্টর, যেখানে বলে রেখি বয়স থাকতে লাগবে 20-27 বছরের মধ্যে, এটা মেল সাব ইন্সপেক্টরের কথা বলা হচ্ছে। এখানে এসসি এসটিটা 5 বছরের তথা ওবিসিটা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারবেন। হাইট কিন্তু 187 সেন্টিমিটার হতে লাগবে এবং চেস্ট আপনাদেরকে কমপক্ষে 79 সেন্টিমিটার হতে লাগবে। এর সঙ্গে বলে রাখি 5 সেন্টিমিটার কিন্তু আপনাকে এক্সপেনশন করতে লাগবে এবং হাইট অনুযায়ী কিন্তু ওয়েট হতে লাগবে। সাথে এটা বলে রাখি কোরখা গারহলি রাজবংশীদের কিন্তু কনস্টেবলের মতনই হাইটে এবং চেস্টেও ছাড় রয়েছে। এর সঙ্গে বলে রেখি এখানে তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা হবে সেটাতে কিন্তু 800 মিটার দৌড় থাকবে, এখানে দেওয়া নেই। এটা পুরনো কলকাতা পুলিশের যে কোয়ালিফিকেশান সেটা ডিটেলস দেওয়া ছিল। তো এখানে 800 মিটার দৌড় থাকবে, 3 মিনিটে আপনাকে কভার করতে লাগবে। সাথে বলে রেখি আপনাদের এই পরীক্ষা ধাঁচটা রয়েছে কিন্তু একই, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে সেটাতে পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং তারপরে রয়েছে মেন্স। মেন্সে আপনারা জানেন যে ফাইনাল কম্পিটিটিভ এক্সাম যেটা বলা হয় সেটা থাকবে, যদি ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরিচালনা করছে তাহলে। তারপরে রয়েছে ইন্টারভিউ, এবং ফাইনাল মেরিট লিস্ট গঠন করা হবে মেন্সের উপরে, সাথে ইন্টারভিউ নাম্বারের ভিত্তিতে। আর এরপরে রয়েছে ফিমেল বা লেডি সাব ইন্সপেক্টর, এখানেও বয়স একই লাগছে, অর্থাৎ 20-27 বছরের মধ্যে, এসসি এসটিরা 5 বছর তথা ওবিসিরা 3 বছর, সাথে গ্র্যাজুয়েশন পাস থাকতে লাগবে। হাইট এখানে আবার 160 সেন্টিমিটার থাকতে লাগবে, ওয়েট হাইট অনুযায়ী অবশ্যই থাকতে লাগবে। তবে এখানে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে, সেটাতে বলে রাখি এখানে কিন্তু 400 মিটার দৌড় থাকবে, 2 মিনিটে এটা কভার করতে লাগবে। আর এরপরে রয়েছে সার্জেন্ট, সার্জেন্টের ক্ষেত্রে বলে রাখি যদি সার্জেন্ট পদে এই 2500টি পদের মধ্যে সার্জেন্ট পদে যদি থাকে, অর্থাৎ সার্জেন্ট পোস্ট যদি থাকে, সেক্ষেত্রে বয়স চাইবে কিন্তু 20-27 বছরের মধ্যে, এসসি এসটিটা 5 বছর তথা ওবিসিটা 3 বছরের ছাড় পাবেন। গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সাথে বলে রাখি এখানে হাইট কিন্তু 73 সেন্টিমিটার হতে লাগবে এবং চেস্ট নর্মালি 86.36 সেন্টিমিটার হতে লাগবে, বা 36 সেন্টিমিটার হতে লাগবে, এবং সেটা কিন্তু ফুলাতে লাগবে কমপক্ষে 5 সেন্টিমিটার, অর্থাৎ এক্সপেনশন করতে লাগবে। ওয়েট কিন্তু এখানে 63 কেজি আপনার মিনিমাম থাকতে লাগবে। এখানে এছাড়া কিন্তু যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা থাকে সেটার ডিটেলস দেওয়া নেই এবং রিটেন টেস্টের ডিটেলস দেওয়া নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটের যদি অফিসিয়াল নোটিফিকেশান বের হয়ে থাকে সেক্ষেত্রে তখনই কিন্তু এটা আমরা জানতে পারবো, এবং তখনই আপনাদেরকেও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সার্জেন্ট পদের ঠিক ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেটা ডিটেলস কী রয়েছে এবং পরীক্ষার ধাঁচ টাইপে কী রয়েছে। সাদা বন্ধুরা বলে রেখি আপনারা যদি আরও অন্য কোনো জবের সম্বন্ধে জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন, এবং এই ভিডিওটি যদি আপনার কাছে একটি ইনফরমেশনমূলক ভিডিও হয়ে থাকে তা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, সাথে নিজের দরকারি বন্ধুদের সাথেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ। সাথে আপনাদেরকে জানিয়ে রেখি আপনারা যারা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য যারা সাব ইন্সপেক্টর, কনস্টেবল এরকম বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। ওখান থেকে আপনারা বিভিন্ন ফ্রি স্টাডি মেটেরিয়ালও যেমন পাবেন এবং ফ্রি মক টেস্টও দিতে পারবেন, এবং বিভিন্ন এক্সপার্ট টিচারদের দ্বারা কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন, যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন। এবং এর মধ্যে থেকে আপনারা যদি কিছু সাবস্ক্রিপশান নিতে আছেন সেটা আপনারা নিতে পারেন, যেটা আপনারা বাজারের থেকে কিন্তু, অর্থাৎ কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু অনেকটাই কমে পাবেন। এবং এখানে যে সাবস্ক্রিপশানটা লাগবে সেটার উপরে যদি আপনারা 10% ডিসকাউন্ট পেতে চাইছেন তাহলে আমাদের যে চ্যানেলের কুপন কোডটা রয়েছে বুদ্ধ27, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনাদের জন্যই, সেটা আপনারা ব্যবহার করলে 10% এর উপরেও ডিসকাউন্ট পেয়ে